আজকে অনেক দিন পর সকাল সকাল বানিয়ে নিচ্ছি বরের জন্যে একটু চা দেখো সকালবেলা চা ফুটছে আর বৃষ্টি তো অনবরত হচ্ছে বরের কাজ হবে কি না জানি না তবে বর চা খেয়ে কাজে বেরিয়ে গেল এবার আমি চলে এসেছি হাড়িতে অনেকগুলো ভাত আছে ভাতগুলো খালি করতে কেন বলো যে হাঁড়ি খালি করি না রাত্রিবেলা হচ্ছে ভাত তো অনেকটা থাকছে আর এই যে বৃষ্টি বর্ষার দিনে না বাইরের যত ছুঁচো ইঁদুর যা আছে ঘরে প্রচণ্ড পরিমাণে মানে তার উৎপাত হয়ে যায় আর হাঁড়ির মধ্যে থাকলে কী হয় না উঁচুতে থাকে তার উপর হালকা কিছু চাপা দিলে না অতটা মানে খাবারটা নষ্ট হয় না কিন্তু বাটিতে রেখে দিলে বা ওর উপর থেকে যতই চাপা দাও কখন যেন ওরা খুলে নিতে ব্যস্ত হয়ে যায় দিনের বেলায় খুলে নিয়ে খেয়ে নিচ্ছে মুখ দিয়ে দিচ্ছে আর রাতের বেলা তো মানুষ তো ঘুমায় পড়ে বা যত যে আমি যদি জেগেও থাকি তাও মানে ইচ্ছা করে না একটা ব্যাপার আর রাতে দেখবে যদি ঘুম না হয় না বারবার যদি উঠতে হয় না দেখবে বাথরুমটাও ভীষণ পায় তা সেই কারণে চলো হাঁড়ির মধ্যে ভাতগুলো খালি করলাম আর সব বাসনগুলো এই যে দেখতে পাচ্ছ কি করব কিছু করার নেই সবই আমার ভাগ্য যে ছুচো ইঁদুরের এত উৎপাত শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা তো শুরু করেই ফেলেছি আর এই দেখো আমি চান করেছি বাসন মেজেছি ঘর মুছেছি সব কাজ করেছি আজকে মাথাটা একটু শ্যাম্পু দিয়ে নিয়েছি জানো তো কদিন তো আম্মু বছি ছিল যার জন্যে শ্যাম্পু দিতে পারিনি আজকে শ্যাম্পু দিয়ে নিয়েছি তবে আজকে ছেলে পড়তে গেছে ছেলে বাড়িতে নেই আর বাইরে পড়ছে বৃষ্টি আর আমি নিয়ে নিলাম হচ্ছে চা বিস্কুট এ দেখো চা বিস্কুট খাবো একা একা আর বাইরে বৃষ্টি পড়ছে চা বিস্কুট খাচ্ছি আর বৃষ্টিকে দেখে একটু উপভোগ করছি তোমাদের পরে একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় যে কেমন অনবরত বৃষ্টি হচ্ছে আমি একা একা বসে চা না তো চা এটা শরবত বুঝেছো তো তা চলো খাই আর বৃষ্টিটা উপভোগ করি আর বৃষ্টি উপভোগ করতে করতে তোমাদের একটু বৃষ্টিটা দেখিয়ে দিচ্ছি দেখো এই মাত্র আমি ঘর মুছে গেছি কিন্তু ঘর দেখো আমার ও মানে ও আর্ধেকের বেশি ঘরটাই এরকম জল পরে পুরো ভিজে গেছে কিছু করার নেই মানে পুরো ঘরটাই এরকম যতক্ষণ বৃষ্টি থাকবে এরকম ঘরটা ভিজবে আর চারিদিক দিয়ে টুপটুপ জল পড়ছে তো ভাবজি যে আমি কি একটু কাজে লাগবো লেগে অন্য একটা ঘর ভাড়া নেবো যে কেন আমার বরের পক্ষে সম্ভব হচ্ছে না সেই জন্যে

আর এই যে জামা কাপড়গুলো সমস্ত দেখো বেড়ার মধ্যে সাইডে দিয়ে দিচ্ছি কেন আজকে জামা প্যান্ট কাঁচা হয়েছে অনেকগুলো জামা প্যান্টই কেঁচেছি কেঁচেছি মানে বলতে গেলে বৃষ্টি দেখে তবু কাচতে হলো কাঁচতে আজকে বাধ্য ছিলাম সেই জন্যে কাঁচতে হলো অমাবচি কেটে গেছে এই অম্মাবোছির অপেক্ষা করছিলাম যে কখন অমাবচিটা ছাড়বে আর কাচব এখন অনেক কিছু কাছাকাছি বাকি বেটকাবার বালিশের ঢাকনা ফাঁকা সব বাকি মাথাটা আমার আজকে ঘসাওয়াল আর বৃষ্টিতে ভিজে ভিজে জামা কাপড়গুলো সাইডে মেলছি নাহলে কি বলো এগুলো জল অনবরত জল ঘরে রাখবো জল টপকাবে আর এগুলো শুকাবে না সুকালে কালকেও তো পড়তে হবে পড়ার ব্যাপারও তো আছে বলো একটু জল ঝরে গেলে তারপর ঘরে দিকে আবার ভিতর দিকে দেব আর আমার ছেলে বলছে মা তুমি ভিজে ভিজেই কাপড় মেলছো তো ভেজা ছাড়া কোনো উপায় নেই বাইরে বা আমার বারান্দা নেই যেখানে আমি জামা কাপড়গুলো মেলে দেবো বা মেলে রাখবো সেই জন্য খুব অসুবিধা তারপরে যদি কখনো বৃষ্টি একটু ছাড়ে তখন নাহলে বাইরের দিকে জামা কাপড়গুলো আবার দড়িতে দিয়ে দেবো আর সব কিছুই আর একবার ডবল ডবল করে একবার তো চিপড়ে নিয়েছি আর একবার ডবল ডবল করে চিপড়াচ্ছি যাতে কি বলো জল একটুও না থাকে কারণ কালকে শুকাতে পারে আর এই বৃষ্টির জল পড়লে না ভীষণ ঠান্ডা জল লাগবে মাথায় যে ছাতা নিয়ে জামা কাপড়গুলো মেলবো ছাতাটা ধরবো না দু হাতে জামা কাপড় মেলবো তাই না বলো কি করব আর এই জামা কাপড়গুলো মেলে একটু গা হাত পা মাথা মুছে নিয়ে তারপরে দেখো চলে এসছি একটু মুড়ি তরকারি নিয়ে বসেছি আজকের মুড়ি তরকারি একটু ছোটো বাটিতে নিয়ে বসেছি আজকাল একদমই মন মেজাজ ভালো থাকে না রাতে ঠিকঠাক করে ঘুম হয় না কি কম মানে কিছুই ভালো লাগে না বরেরও এই বৃষ্টি পড়লে তো মাথায় আমাদের হাত পড়ে যায় রাজমিস্ত্রি কাজ বৃষ্টি পড়লে একদমই হয় না আর আমার বর যেখানে কন্ট্রাক্টর না সেখানে তো আরোই চিন্তা যে দুদিন কাজ না করলে যে তারপরে পয়সাটা উঠে আসবে সেটাও আমাদের মতো ঘরে সম্ভব না আর আমি চলে গেছি বললাম না কদিন এখন টাছ হবে না যেহেতু টাকা পয়সা অনেকগুলো এদিক ওদিক খরচা হয়ে গেছে সংসার একটু টান নিতে চলছে তা ডাল করবো তা শুধু ডাল তো আমি খেতে পারি না সেই জন্য একটু আম আনতে চলে গেছিলাম যে আম নিয়ে চলে আসলাম আম দিয়ে ডাল আর আলু সেদ্ধ করব তা আমাদের এই আম ডাল মানে ডাল আর আলু সেদ্ধ বহু বছর পর মানে আমার বিয়ের পরে আমি কোনোদিন ডাল আলু সেদ্ধ খেয়েছি মনে হয়নি কোনো না কোনো সবজি তরকারি খেয়েছি কিন্তু এখন এমনই পরিস্থিতি পড়েছে যে বাধ্য হয়ে আমাকে ডাল আলু সেদ্ধ রান্না করতেই হবে তবে কদিন এরকম চলবে নিজেও জানি না কাজটা হলে তবুও একরকম হয় একদিন কাজে না যেতে পারলে সাড়ে চারশো টাকা পায় না সেই কারণেই সাড়ে চারশো টাকা পেলে তবু তো সারা সপ্তাহ সবজি বাজারটা হয় আজকাল দুদিন তিন দিন করে চার দিন করে কাজ কামাই হচ্ছে এক মাসে প্রায় সাত আট দিন কাজ কামাই আমার বরের অলরেডি হয়ে গেছে আর আমাদের প্রত্যেক সপ্তাহের এক একটা সপ্তাহ এক একটা হিসাব করা থাকে এক সপ্তাহ ঘর ভাড়া দেবো সংসারে খাবো এক সপ্তাহ কেবিলের পয়সা দেবো গ্যাস তুলবো সংসারে খাবো এক সপ্তাহ ছেলের মাস্টারের মাইনা দেবো সংসারে খাবো এক সপ্তাহ হচ্ছে তোমার কি বলে এল এলআইসির জন্য টাকা রাখবো সংসারে খাবো তা গ্যাস মুছে দেখো চলে গেছি ওখানে বাসন রয়েছে বাসনগুলো দে আর পিছন ঘুরে ছেলেকে বলছিলাম যে দেখ বাবা যেন করবি এতে কেউ না আসে তবুও এইটুকু এসে গেছে কিছু মানে কি করব তাও আমি কেটে কুটে বাদ দিয়ে দিলাম আর বৃষ্টিতে ভিজেই বাসনগুলো মারছজি কিছু করার নেই সকালে একবার বৃষ্টিতে ভিজে বাসন মেজেছি তারপর চান করেছি

আমি ডাল নিয়ে নিচ্ছি ছেলেকে জিজ্ঞাসা করছি রাতে কি ডাল খাবি তো ছেলে আজকের মোটামুটি বলছে যে মা অনেক অনেকদিন হয়ে গেছে তুমি একটু ই খাওয়াও না পরোটা টরোটা কিচ্ছু ভালো মন্দ খাওয়াও না আমার কি বলো এক মাস হয়ে গেল আমিও বুঝি যে কিছু করতে পারছি না বাবা মারা গেল তার আগে জমির এইসব কেস খামারি আমাদের মতো নর্মাল মানুষ স্বাভাবিক কথা জানি যে কিছু হবে না কিন্তু তাও আমাদের কোথাও একটা ভয় কাজ করে জানো তো এই ডালগুলো নিয়ে নিলাম আর এই দেখো কেনা জল নিয়ে নিচ্ছি কেনা জলে না ডাল সিদ্ধ করলে ডালটা খুব ভালো সিদ্ধ হয় কুকারে অনেকে বলে ডাল সিদ্ধ করলে নাকি লোদ লোদ হয় কিন্তু আমাদের হয় না কেন বলো তো আমরা বেশি সিটি ফিটি আমরা বেশি সিটি দিই না তো সেই জন্য ডালটা মানে কি বলো তো ওই যেমন মানে কী বলবো ঢেঁড়স ফেরস কচু যেমন লড় লড় করে সেরকম হয় না তবে ডালটা দিয়ে দেখো এবেলায় শুধু ডাল আলু সেদ্ধ করবো রাতে দেখি দুটো পরোটা করে দেবো ছেলেকে আর ডালটা আমি সিটি মারতে দিয়েছি আর ভাতের ওদিকে হাড়িটা জল চাপিয়েছি এখনো বসায়নি আর কটা আলু সিদ্ধ দিয়ে দেবো ভাতেই দিয়ে দেবো ভাতে বলি যে আমি বেশি কিছু সিদ্ধ দিলে ভাতটা নরম হয়ে যায় তবে একটু ভাতটা শক্ত না তাহলে হয়ে যাবে আবার আলাদা করে সিদ্ধ করব গ্যাসটা পুড়বে সেই কারণে দেখো আলুগুলো নিয়ে সেদ্ধ দিয়ে দিচ্ছি আর আম নিয়ে নিচ্ছি আমটা কেটে দেবো আর এখনকার আম মানে যেন ভীষণ টক আম আর আমরার প্রায় একই দাম সেই জন্যে একটু আমই নিয়ে নিলাম যে না আম দিয়ে ডালটা করি যাতে টক টক বেশ আলু সেদ্ধ দিয়ে ডাল খাবো তো একটু টক না হলে ভালো লাগে না ছেলেও ভালোবাসে না সেই কারণেই টক আমটা নিয়ে আসলাম আমি একটাই আম এনেছি পঞ্চাশ টাকা করে কিলো আমরাও পঞ্চাশ টাকা তবে আমি নিলাম আম তো ধরো এখনকার আম খুব টক সিজনের আম জানা টক হয় এখন আর আম বেশি টক হয় শুরু করেছে আগে এসেছো তো কোনোদিন শুনেছো এ ঠিক বাবা মর মরে যাবে তো কিন্তু অতটা না এখন না সব সময় চিল্লাছে হ্যাঁ এ এত চিল্লায় না আর মাথা খারাপ করে দেয় রাগ হয় জানো না যখন তখন তোর তোর কষ্ট হয় না কি কি জানি

আগ সা পাছিল মা স বা বা দুদিন আগ কি মানুষঠ। এসেছিল মাকে একটু ছেড়ে দিয়ে আসলাম রাস্তাতে আর রাস্তায় ছেড়ে দিয়ে এসে চলে এসেছি এখন ছেলের খিদে পেয়ে গেছে তা ভাতটা আলুটা বার করছি ভাতের থেকে দেখো আলু মাখবো মেখে দেখো ভাতটা একটু নাড়িয়ে দিচ্ছি যাতে ভাতটা নরম না হয় সেই কারণে আর এই খেয়ে দিয়ে বরও চলে আসবে একটু পরে বড় আসলে বড় খেয়ে দিয়ে একটু শুয়ে নেবো তা চলো এই আলুগুলো তাড়াতাড়ি করে একটু মেখে নিই শুকনো লঙ্কা দিয়ে মাখবো তো দেখো আলুগুলো মাখতে নিয়েছি ছাড়ানো হয়ে গেছে আর সব আলুটা মেখে নিচ্ছি ডাল এই যে ছেলেকে বাটিতে বেড়ে দিয়েছি যাতে ঠান্ডা হয় আর শুকনো লঙ্কা দিয়ে শুধু শুকনো লঙ্কা দিয়ে আলু মাখবো পিঁয়াজ দিয়ে মাখবো না ডাল আর আলু সেদ্ধ করবো করেছি যেহেতু আর কিছু না ঘরে তো এমনি সবজি বাজার নেই আর আমার বাজার ফাজার বৃষ্টিতে যেতে পারছি না আর পয়সা করিরও তেমন খুব টানাটানি আছে তো দেখা যাক এভাবে কতদিন চলে চলো খাওয়া দাওয়া শুরু করব এই দেখো বিকা একটু শুয়েছিলাম খেয়ে দিয়ে উঠে শুয়েছিলাম উকিল ফোন করলো উকিল ফোন করে বলল যে তোমাদের আরও কিছু টাকা দিয়ে যাও আর হচ্ছে এই দলিল আর দলিলের পর্চার জেরক্স কপি আর আসলটা দিয়ে যাও কালকের কোটে মুখ আছে মুখ করব সেই কারণে দেখো এগুলো সব এখন নিচ্ছি বার করে নিচ্ছি এগুলো কোনো কাজেরই না তা সত্ত্বেও এগুলো রেখেছি যত্ন করে জীবনে তো টাকা দিয়ে এক মানে তিল তিল করে জমিয়ে তো জিনিসটা কিনেছিলাম বলো এই যে আগের মালিকের সাথে যে মানে কন্ট্যাক্ট হয়েছিলো সেই কাগজ আর এখানে হচ্ছে আমার দলিল নিয়ে যাচ্ছে দলিল আর এই যে পর্চা দুটো তা কি পাপ করেছিলাম যে বন্ধুরা যে কি বলবো যে কি পাপ করেছি আমি নিজেও জানি না এ জীবনে তো জ্ঞান অবস্থায় কোনো পাপ করিনি আগের জন্মে হয়তো করেছিলাম যে তার শাস্তি এতটা শাস্তি পাচ্ছি টাকার টাকাও যাচ্ছে আবার এগুলো আবার জানো তো আমাদের যে জমি কিনেছি ফোর টোয়েন্টি যে কেস দিয়েছে সে ফোর টোয়েন্টি কেসে যে জামিন হবে কি না সেটাও মানে খুব ভাব মানে ভাবার বিষয় যে জামিন যদি না হয় যে টাকাগুলো জামিনের জন্য দিয়েছি সব টাকাটাই আমার বেকার জলে গেল তারপর যদি পুলিশ নিয়ে যায় তারপরে আবার নতুন করে জামিন করাতে হবে এই যে দেখো একবার করে দেখি দেখে যে মনটা কি বলবো আমাদের উকিল বলছে যে দলিল আসল পর্চা আসল কিন্তু যে পাওয়ারটার উপরে আমাদের জমিটা রেজিস্ট্রি হয়েছে সে পাওয়ারটাই হচ্ছে জাল জানো তো যখনই দেখি না দলিল খুলে যে আমাদের যে মালিক যে জমিটা দিয়েছে এই যে দেখলেই না মনে হয় না যে কত যে রাগ হয় সামনে পেলে না একদম মানে কি করতাম আমি নিজেও জানি না এরম গরিব মানুষদের জীবনটা ঠকিয়ে ওরা একদম সর্বনে শেষ করে দিল একেবারে জানো না তো চলো এই দেখো এগুলো সব রয়েছে আর নিয়ে চলে এসেছি জেরক্স করতে আমার বড় মশাই বললে যাবো আমলাম না কোনো দোকানের ভিতর আমি ভিডিও করি না কেন তারা সবাই তো পছন্দ করবে না আর এই যে জেরক্সগুলো সব নিয়ে বেরোচ্ছি করা হয়ে গেছে এখন যাচ্ছি উকিলের বাড়ি সমস্ত কালকে আমাদের হিয়ারিংয়ের ডেট আছে তা শুয়েছিলাম তখনই উকিল ফোন করেছে আবার টাকা চাইছে এই যে টাকা নিয়ে যেতে হবে পাঁচশো টাকা চাইছে আর আসল দলিল আর জেরক্স দুটোই করে নিয়ে যেতে বলছে তো তখন বিকালবেলা ঘুম থেকে উঠে এই যে দলিলপত্র এই যে সব জেরক্স করে নিয়েছি আর আসলটাও নিয়েছি কালকে কোর্টে সাবমিট করতে হবে এটা হচ্ছে আমাদের পাপের শাস্তি কি পাপ করেছিলাম যে তার শাস্তি আজ ভোগ করতে হচ্ছে মানুষ মানুষের কাছে একটাই কিছু বলার যে তোমরা যখনই কিছু এরকম জিনিস নেবে এক জায়গার জায়গা পাঁচ জায়গা তোমরা ভেরিফাই করবে তারপরে নেবে নাহলে আমাদের দেখো আমাদের মতো শাস্তি পাবে দেখতে পাচ্ছ আমি নিয়ে এগুলো নিয়ে এখন যাবো আর সবাই ওরা আসছে উকিলের বাড়িতে যেতে হবে এগুলো জমা দিতে হবে তো এরকম শাস্তি যেন কারোর কোনো সময় না হয় কোনো দিন কারোর ক্ষতি করিনি জানি না উপরওয়ালা কী ভাগ্যে লিখেছে কি পাপ করেছিলাম হয়তো তার শাস্তি ঘরের টাকা দিয়ে জিনিস কিনা যেত শাস্তি পাচ্ছি তা আমি তো যাচ্ছি কখন আসবো তার ঠিক নেই তা বরকে বললাম একটু আলু সিদ্ধ করে রাখবে আমি এসে তরকারি করব একটু আটা মেখে রেখো তা চলো বেরোনো যাক বেরিয়ে যাই একটু আর উকিলের বাড়ি থেকে কাগজপত্র দিয়ে টাকা দিয়ে বেরোচ্ছি আর ওরা কথা বলছে মানে বেরোনোর সময় আবার বলছে যে ওই ছেলেটা বলছে যে পুরোপুরি যেন মিটে যায় কিন্তু উকিলের হাতে তো কিছু নেই যে পুরোপুরি মিটবে তা চলো মেঘলা আকাশ করেছে আর আমি বাড়িতে সবে ঢুকেছি ঢোকা মাত্রই দেখো বৃষ্টি পড়তে শুরু করেছে আর যেহেতু আমার বরমাসে একটু আটা মাখ ছিল বৃষ্টিটা হট করে এক দু ফোঁটা করতে করতে জোর একদম ধূর ধূরে সাথে সতে এসে গেছে পাখিটা না পুরো ভিজেই গেল দেখো কিন্তু পাখিটা ভেজে নি পাখিটা হাড়ির ভিতর ঢুকে গেছিল হাড়ির উপরে তো ঢাকা রয়েছে আর যেটা তোমাদের সাথে বলছিলাম শেয়ার করছিলাম ওই দেখো পাখির নিচে রাখা যে পাখি খাবার টাবার ফেলে করে সেই ওইখানে ওইখানে দেখো তলায় ওইটা আছে আমরা বসে বসে উকিলের বাড়িতে কাঁচছিলাম ই তিনজন মানুষ তিনটেই মহিলা ছিলাম তো উকিল বলছে যে কেদে কি হবে ঠাকুরকে ডাকো আর এই দেখো বৃষ্টি অনবরত পড়ছে আর ছেলেটার জন্যে এখন করে নিয়ে নেবো রান্না করব একটু একটু আলু মানে কেটে ফুটে সব রেখেছিল বর একটু আলুটা তোমার তরকারি বসিয়ে নিচ্ছি আর এখানে ময়দাটা দেখো মেখেই রেখে দিয়েছে ওটা দিয়ে একটু পরোটা করে দেবো কেন অনেক দিন তা আমি যদি জানতাম আমি জানতামই না যে আজকে উকিলে বাড়ি যেতে হবে যদি জানতাম আজকে উকিলে বাড়ি যেতে হবে তাহলে এই রান্নাটা আমি করতাম না মানে রান্নাই করতাম না পরোটা পরোটা কি বলো এখন যা মনের পরিস্থিতি গলা দিয়ে ভালো কিছু নামে না একদমই নামে না তোমাদের বিশ্বাস করো যে অনেক শাস্তি অনেক পাপের যার ফল এই আমরা ভোগ করছি জানি না গরিবদের পাশে দাঁড়া যে মালিক তার হাতে ধরছি পায়ে ধরছি কোনো কথা সে শুনছে না আর এ দেখো তরকারিটা আমার বানানো হয়ে গেছে তরকারিটা ফুটছে দেখো আর একটু ঝোল ঝোল ভেবেছিলাম করব তো ঝোলটা প্রায় মানে আলু সিদ্ধ হতে হতে ঝোলটা শুকিয়েই গেছে প্রায় এবার এটা নামিয়ে নেবো আর বড় ওষুধ করছিল করেছে এখন আমি পরোটাটা করব আর যদি আমি জানতাম যে আজকে উকলে বাড়ি যেতে হবে তাহলে আমি এটা করতামই না রান্না কিন্তু যে পরে দুপুরে শোয়ার পরে জানলাম তার আগেই এই ব্যবস্থাটা হয়েছিল সেই কারণে আর মন মেজার সত্যি কথা বলতে একদম ভালো না মালিক যে আছে তার হাতে পায়ে ধরছি বলছি আমরা গরিব মানুষ আমাদের কোথায় দোষ কিন্তু সে কোনো কথা শুনছে না জানো তো এই জন্য আমি এখন একটা জিনিস বুঝেছি গরিবের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই কোনো মানুষ নেই যারা গরিবের পাশে দাঁড়ায় খুব কম মানুষ হয়তো পৃথিবীতে আছে যারা গরিবের পাশে দাঁড়ায় গরিবের কষ্ট কেউ বোঝে না আমরা কোথায় অন্যায় করেছি তোমরা আমাকে বলো তো আমরা ঘরের পয়সা দিয়ে জমি কিনেছি সেটা কি আমাদের অন্যায় আমরা কি করে জানবো যেখানে সরকারি অফিসাররা অফিসে গিয়ে জমি রেজিস্ট্রি করেছি মিউটেশন করেছি সে সরকারি অফিস যদি টাকা খেয়ে আমাদের সাথে এরকম করে তাহলে আমরা তো ন একদম পড়াশোনা জানা না জানি না মূর্খ মানুষ আমরা কি করে জানবো বলো এই কথাটা বলছি সেও তাই বলছে সে বলছে সে অফিসারের সম্বন্ধে তোমরা ই করো কেস করো আমাদের কেস লড়ার ক্ষমতা আছে সামান্য যে কেসটা হচ্ছে সেটাই লড়ার ক্ষমতা নেই তো চলো যা যা ঘটবে সবই তোমাদের সাথে শেয়ার করব পরের ঘটনা সেগুলোও তোমরা জানবে তো আজকের মতো এখানে শেষ করছি যদি ভালো লাগে তোমরা পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা টিপো আর তোমরা সবসময় আমার পাশে থেকে সাপোর্ট করো যত পারো শেয়ার করো ইউটিউবের কাছেও রিকোয়েস্ট আমাকে অন্য